সালামু আলাইকুম। আজকে আমি অ্যাকিউট বেলানাইটিস একটি রোগীর রোগীলিপি আপনাদের শোনাব। তো বেলানাইটিস কি তা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। লিঙ্গমণি এবং লিঙ্গের অগ্রভাগে চর্মের শ্লৈষ্মিক ঝিল্লির প্রদাহকে বেলানাইটিস বলে। তো বেলানাইটিসের ফলে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো আক্রান্ত স্থান লাল বর্ণ ধারণ করে, চুলকায়, গরম বোধ ও বেদনাযুক্ত হয়, ক্ষত স্থান হতে পুষ পড়তে থাকে, লিঙ্গের সম্মুখ অংশে ও তার আবরণ প্রদাহিত হয়, আক্রান্ত স্থান ফুলে ওঠে, ঘোর লাল বর্ণ টনটন করে, কাপড়ে ঘষা লাগলে খুব ব্যথা অনুভব হয়, প্রদাহিত স্থান হতে প্রচুর পরিমাণে তরল হরিদ্রাব বা সবুজাব দুর্গন্ধযুক্ত চটচটে পুজ নির্গত হয়, কখনো কখনো উপদংশ পীড়ায় সাংকারের মতো রূপ লাভ করে। রোগীর মধ্যে গনোরিয়া বা সিফিলিস দোষ না থাকলে তা শীঘ্রই আরোগ্য হয়, নতুবা আরোগ্য হতে চায় না। বেলানাইটিস রোগের ক্ষেত্রে আমরা যে প্রধান মেডিসিনগুলি ব্যবহার করি সেগুলো হলো অ্যাকোনাইট। প্রদাহের প্রথম অবস্থায় খুব ভালো কাজ করে। নাইট্রিক অ্যাসিড, খুব চুলকানি, জ্বালা পোড়া, ফুসকুড়ি মতো উদ্ভেদ থাকলে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। মার্কসল, এই রোগের সর্বোৎকৃষ্ট মেডিসিন। থুজা, লিঙ্গের অগ্রভাগের চর্মে আসিলের মতো উদ্ভেদ হলে থুজা ভালো কাজ করে। ন্যাট্রামিউর, ক্ষয়কর, ক্ষতে ওষুধটি বিশেষ উপযোগী। পালসাটিলা, চর্মের নিচে হলুদ বর্ণের রস বা পুজ সৃষ্টি হলে ভালো কাজ করে। সারসা প্যালিলা, চুলকানি, লিঙ্গের অগ্রমুণ্ডে উদ্ভেদ, জ্বালা পোড়া ইত্যাদি হলে সারসা প্যালিলা ভালো কাজ করে। তো এখন চলুন আমরা রোগীলিপিটি শুনি। 4 বছরের একজন বালক তীব্র প্রদাহযুক্ত বেলানাইটিস রোগের চিকিৎসার জন্য তাকে আনা হলো। বালকটির লিঙ্গের মাথার আবরণটি ফুলে স্পর্শকাতর ও বেদনাযুক্ত হয়েছে, কাজেই দূর থেকেই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হলো। রোগীর মা ঘটনাটি সংক্ষেপে বললেন, কিছুদিন আগে স্কুলে যাওয়ার পথে তার প্যান্ট ভিজে যায় তুষার ঝড়ের কারণে। তার ছেলেটি লজ্জায় শিক্ষককে বলতে পারেনি। দীর্ঘক্ষণ ভেজা প্যান্টে থাকার কারণে বালকটির লিঙ্গে প্রদাহ শুরু হয়, ফুলে যায় ও ব্যথা হতে শুরু করে। এত ব্যথা যে বালকটি চিৎকার চেঁচামেচি করত যখন তার প্রস্রাব বেগ আসত। তো সব সিমটম মিলে ও রেপার্টারাইজেশন করে বালকটিকে রাস্টক্স 10 mg 15 মিনিট পরপর পানির সাথে মিশিয়ে দেওয়া হলো। 2 ঘন্টা পর রোগীর মা ফোন দিয়ে বলল, বালকটি মোটামুটি সুস্থ হয়ে গেছে। প্রথম ডোজ ওষুধ খাওয়ার পরই বালকটির প্রস্রাব বেগ আসে এবং চিৎকার ছাড়াই সে প্রস্রাব করে। তো এটাই হলো হোমিওপ্যাথির অ্যামাজিং পাওয়ার। এরকম আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।